প্রাচীন কাল থেকে মাছ কষার একটি অত্যন্ত জনপ্রিয় হবি। কিন্তু এই জনপ্রিয় হবিটা প্রতিপালন করতে গিয়ে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়। আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্যই হলো প্রচুর তথ্য তুলে ধরা, যাতে আপনারা সেই সব সমস্যাকে সহজেই সমাধান করতে পারেন। আমি নীলাংশু, আপনারা দেখছেন পৃষ্ঠিও। আসুন শুরু করি। যে মাছটা নিয়ে আমরা আলোচনা করব, এই মাছটা যে কোনো মেরিন ট্যাঙ্ক অ্যাকুইরিয়ামের মাছের সঙ্গেও নিজেকে তুলনা করতে পারে এবং মেরিন অনেক সময় জিতেও যেতে পারে। আগে হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এই মাছটার নাম সিকলিড। এই মাছটার প্রোনাউন্সিয়েশনে ভয়ানক ভয়ানক প্রোনাউন্সিয়েশন আমরা লক্ষ্য করি। কেউ কেউ একে বলে সিচিলিড, কেউ কেউ বলে এটা চিকলিড, কিন্তু অ্যাকচুয়াল উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন হলো সিকলিড, সিকলিড। এটি একটি ইস্ট আফ্রিকার মাছ। আজকের আলোচনা আমরা অনেকগুলো পর্যায়ে ভাগ করে নিয়েছি। আসুন আমরা এক এক করে আলোচনা করি সিকলিডের প্রকারভেদ নিয়ে। সাধারণত প্রচলিত অর্থে সিকলিডকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক, অ্যাম্বোনা। দুই, পিকক। থার্ড, হ্যাপ। নর্মালি আমরা যেসব মাছগুলোকে দেখতে পাই বেশি, বেশিরভাগই এমুনা গ্রুপের পড়ে। যে এমুনা গ্রুপের মধ্যে পড়ে ইলেকট্রিক হিয়ালো, জেফরা সিকলিড, পাউডার সিকলিড, এইগুলো। এছাড়া থ্রি কালার, ফাইভ কালার সিকলিডগুলোই আমাদের সাধারণত পিকক গ্রুপে পড়ে। আর একটা অত্যন্ত জনপ্রিয় মাছ ডলফিন সিকলিড পড়ে হ্যাপে, বা ইলেকট্রিক ব্লু হ্যাপে। এখন আমাদের দেখতে হবে, আমরা ইয়ে সিকলিড মাছগুলিকে এ করি, এরা তিনটে মেন হ্রদ বা লেক থেকে আসে আফ্রিকার। সেগুলি হলো আমরা লেক মালাওয়ি, লেক ট্যাঙ্গানিকা এবং লেক ভিক্টোরিয়া। আসুন আমরা ম্যাপের মধ্যে এই লেকের অবস্থান এবং সেখানে কী কী ধরনের সিকলিড পাওয়া যায় একটু ভালোভাবে দেখে নিই। ইস্ট আফ্রিকার মানচিত্র বা ম্যাপটাকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা তিনটি লেক এখানে দেখতে পাব। এর মধ্যে সবচেয়ে ওপরে যে লেকটি আছে সেটি হলো লেক ভিক্টোরিয়া, মাঝখানে আছে লেক ট্যাঙ্গানিকা এবং তার নিচে আছে লেক মালাওয়ি। এই তিনটি লেকেই মূলত সিকলিড গ্রুপের মাছগুলো আমরা দেখতে পেয়ে থাকি। এছাড়াও আশেপাশে বিভিন্ন জায়গায় অল্প অল্প পরিমাণ বিভিন্ন ধরনের কম পিসিজের মাত্রায় সিকলিড দেখতে পাওয়া যায়। তবে লেক মালাওয়ি এবং লেক ভিক্টোরিয়া প্রায় 500 এবং লেক ট্যাঙ্গানিকা প্রায় 250 প্রজাতি সিকলিড দেখতে পাওয়া যায়। আপনারা যদি ভালো করে ম্যাপটা দেখে কোন লেকে কি ধরনের সিকলিড পাওয়া যায় তা এর মাধ্যমে। জলের তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচার এবং পিএইচ এর পরিমাণ কত হবে। এরা অ্যাকচুয়াল যে ইস্ট আফ্রিকার তিনটি লেকের মধ্যে থাকে তাদের ওখানকার পিএইচ এবং জলের তাপমাত্রা অনুযায়ী এদের আমাদের অ্যাকুইরিয়ামের পিএইচ এবং জলের তাপমাত্রা মেনটেন করা উচিত। তাপমাত্রা যদি বলেন 22-28 ডিগ্রি সেলসিয়াস এবং পিএইচ যদি বলেন 7-8 ম্যাক্সিমাম 9 পর্যন্ত, এর মধ্যে আপনারা পিএইচ মেনটেন করতে পারেন। শীতকালের দিকে জলের মধ্যে তাপমাত্রা বজায় রাখার জন্য থার্মোস্ট্যাট অবশ্যই ইউজ করা উচিত। ফুড অর্থাৎ এদের কী ধরনের খাবার দেওয়া যেতে পারে। এদের যেহেতু কালার অত্যন্ত সুন্দর হয় তাই এদের বাজার থেকে কেনা যে কোনো ফুড না দেওয়াই ভালো। এদের জন্যে স্পেশাল কিছু ফুড বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো এদের দিতে পারেন। এরা কী ধরনের খাবার খেতে পছন্দ করে, এদের মধ্যে কিছু কিছু শাকাহারী, কিছু কিছু মাংসাশী এবং কিছু কিছু উভয় খাবারই গ্রহণ করে থাকেন। কিছু মোনা আছে যারা বেশিরভাগ ক্ষেত্রেই হয় শাকাহারী, আবার পিকক এবং হ্যাপস মোনামোটি বেশিরভাগ ক্ষেত্রেই হয় মাংসাহারী। সেই অনুযায়ী আপনি এদের আলাদা আলাদাভাবে খাবার দিতে পারেন, যা আলাদা আলাদাভাবে বাজার থেকে রেডিলি অ্যাভেলেবেল।
আমার মতে যে কোনো সিকলিড বাজার থেকে আনা ফুড, প্রিপেয়ার ফুড যেগুলো বাজার থেকে ইজিলি অ্যাভেলেবল কিনতে পাওয়া যায় সেগুলোকে এনে দেওয়াই ভালো, যাতে এদের গায়ের রং একদম ঠিকঠাক থাকে এবং অনেক দিন এরা জীবিত থাকে। এদের লাইফ স্প্যান মোটামুটি 4 থেকে 10 বছর। আপনি যদি এদের ঠিকঠাক দিনে 2 বার পরিমাণ মতো, বেশি না, কখনোই বেশি না, কারণ মাছের জল নষ্ট হয়ে যায়, অন্তত ওকে এমন পরিমাণ খাবার দেবেন যেটা যে কোনো মাছ, সব মাছগুলো মিলে অন্তত পক্ষে 5 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারে। এক্সট্রা খাবার যদি অ্যাকুইরিয়ামের উপর পড়ে থাকতে দেখেন 5 মিনিটের পরে, সেগুলো তুলে ফেলাই কাম্য, কারণ এতে জল নোংরা হতে পারে এবং মাছ মারা যেতে পারে। তাই যদি ঠিকঠাক এদের খাবার খাদ্য দিতে থাকেন তাহলে এদের লাইফ স্প্যান মোটামুটি 4 থেকে 10 বছরের মধ্যে হতে পারে। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা লেভেল অফ সুইমিং। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয়, কারণ আপনি যখন কোনো অ্যাকুইরিয়ামে কোনো মাছ রাখেন সেই মাছটা কোন লেভেল অফ অ্যাকুইরিয়ামের মধ্যে সুইম করছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেই আপনি মাছটাকে দেখার জন্যই অ্যাকুইরিয়ামের মধ্যে রাখেন। নর্মালি এই সিকলিক গোত্রের মাছগুলি যতগুলো আছে এরা সাধারণত লো অথবা মিড সুইমার, অর্থাৎ এরা অ্যাকুইরিয়ামের মিখান দিয়ে অথবা নিচের দিকে সুইম করে। এটা অত্যন্ত ভালো, কারণ যদি উপরের দিকে সুইম করে বেশিরভাগ সময় আপনি জলের উপরের লেয়ারের জন্য দেখতে পান না, কিন্তু এদের দেখার খুব ভালো চান্স আছে, কারণ এরা মিড এবং লো সুইমার। সব নিয়ে যদি কথা বলি, এরা এগ্রেসিভ স্বভাবের টেরিটোরিয়াল ফিশ, এদের কমিউনিটি ট্যাঙ্কে রাখা যায় না, কিন্তু এদের একসঙ্গে অনেক গ্রুপে একই সাথে রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। মানে এরা অন্য মাছের সঙ্গে না, কিন্তু নিজেদের সঙ্গে খুব আরাম করেই থাকতে পারে। ইভেন আপনি এদের সঙ্গে মানে 2-3টে প্রজাতিকে একসাথেও মিক্স করে রাখতে পারেন, যদিও সেটা সাজেস্টেড নয়, কিন্তু আপনি রাখতে পারেন। যেমন আপনি অ্যাম্বুনার সাথে আপনি হার্ক রাখতে পারেন, অ্যাম্বুনার সঙ্গে আপনি পিককও রাখতে পারেন, সে নিয়ে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। কিন্তু এরা অ্যাগ্রেসিভ এবং এরা আচ্ছা খাচ্ছা টেরিটোরিয়াল ফিশ, এরা নিজেদের একটা জায়গায় স্থাপন করে এবং অন্য পুরুষ মাছদের তার মধ্যে সেই জায়গায় আশা করি কিছু বোঝা যাওয়ার তথ্য অ্যাবাউট দিস টেকনিক ফিশ। প্রথম তত্ত্ব, এদের কালার ডিফারেন্স। এদের সাধারণত মেল ফিমেলের মধ্যে কালারের একটা ডিফারেন্স হয়ে থাকে। নর্মালি যে মেল মাছটি ডমিনেন্ট পজিশনে থাকে সেগুলি উজ্জ্বল এবং গাঢ় রঙের হয়ে থাকে, ফিমেল মাছগুলো একটু ফ্যাকাশে টাইপ হয়ে থাকে। এছাড়াও কিছু জুভেনাইল মানে ছোট মাছ, একদম শৈশবস্থায় মাছ এবং বড় অ্যাডাল্ট মাছের মধ্যেও কালার ডিফারেন্স হয়ে থাকে। আসুন তথ্য 2, এরা মাউথ ব্রিডার্স, আর অর্থাৎ এরা ছোট ছোট বাচ্চা মাছগুলোকে মুখের মধ্যে নিয়ে ঘোরে শৈশবস্থায় এবং তারা প্যারেন্টস মাছের মুখের মধ্যেই তাদের শৈশবস্থা কাটায়। 3, এরা অ্যাকুইরিয়ামের মধ্যে চারিদিকে নিচে যত জায়গা আছে সব জায়গায় গর্ত খুঁড়তে খুব ভালোবাসে। এরা নিজেরা মুখের মধ্যে পাথর তুলে তুলে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় অ্যাকুইরিয়ামের মধ্যে প্রচুর গর্ত তৈরি করে এবং তার মধ্যে তারা থাকে। অনেকে বলে এইগুলো করে এই সবটা ফিমেল ফিশকে অ্যাট্রাক্ট করার জন্য। নাম্বার 4, আমি প্রথমেই বলেছিলাম এরা এগ্রেসিভ ফিশ। প্রত্যেক ট্যাঙ্কের মধ্যে এরা একজনকে লিডার হিসেবে মানিয়ে নেয়। ইভেন এই লিডার প্রতি সপ্তাহ, ইভেন প্রতিদিনও চেঞ্জ হতে পারে। আপনি ভালো করে যদি অনেকক্ষণ ধরে অ্যাকুইরিয়ামের মধ্যে দেখতে থাকেন তাহলে দেখতে বুঝতে পারবেন একটি মাছ অন্যদের থেকে একটু গাম্ভীর্যভাবে চলাফেরা করছে এবং বুঝতে পারবেন উনি লিডার। করে কিছু বোঝা যাওয়ার তথ্য অ্যাবাউট দিস টেকনিক ফিশ। প্রথম তথ্য, এদের কালার ডিফারেন্স। এদের সাধারণত মেল ফিমেলের মধ্যে কালারের একটা ডিফারেন্স হয়ে থাকে। নর্মালি যে মেল মাছটি ডমিনেন্ট পজিশনে থাকে সেগুলি উজ্জ্বল এবং গাঢ় রঙের হয়ে থাকে, ফিমেল মাছগুলো একটু ফ্যাকাশে টাইপ হয়ে থাকে। এছাড়াও কিছু জুভেনাইল মানে ছোট মাছ, একদম শৈশবস্থায় মাছ এবং বড় অ্যাডাল্ট মাছের মধ্যেও কালার ডিফারেন্স হয়ে থাকে। আসুন তথ্য 2, এরা মাউথ ব্রিডার্স, আর অর্থাৎ এরা ছোট ছোট বাচ্চা মাছগুলোকে মুখের মধ্যে নিয়ে ঘোরে শৈশবস্থায় এবং তারা প্যারেন্টস মাছের মুখের মধ্যেই তাদের শৈশবস্থা কাটায়। 3, এরা অ্যাকুইরিয়ামের মধ্যে চারিদিকে নিচে যত জায়গা আছে সব জায়গায় গর্ত খুঁড়তে খুব ভালোবাসে। এরা নিজেরা মুখের মধ্যে পাথর তুলে তুলে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় অ্যাকুইরিয়ামের মধ্যে প্রচুর গর্ত তৈরি করে এবং তার মধ্যে তারা থাকে। অনেকে বলে এইগুলো করে এই সবটা ফিমেল ফিশকে অ্যাট্রাক্ট করার জন্য। নাম্বার 4, আমি প্রথমেই বলেছিলাম এরা এগ্রেসিভ ফিশ। প্রত্যেক ট্যাঙ্কের মধ্যে এরা একজনকে
লিডার হিসেবে মানিয়ে নেয়। ইভেন এই লিডার প্রতি সপ্তাহ ইভেন প্রতিদিনও চেঞ্জ হতে পারে। আপনি ভালো করে যদি অনেকক্ষণ ধরে অ্যাকোয়ারিয়ামের মধ্যে দেখতে থাকেন তাহলে দেখতে বুঝতে পারবেন একটি মাছ অন্যদের থেকে একটু গাম্ভীর্যভাবে চলাফেরা করছে এবং বুঝতে পারবেন উনি লিডার। যেতে যেতে একটাই কথা বলি, সিক্রেট একটি অত্যন্ত সুন্দর মাছ যা সঠিক জ্ঞানের মাধ্যমে এবং সঠিক ইনফরমেশনের মাধ্যমে সহজেই পোষা যায়। যদি আমার ভিডিওটি ইনফরমেটিভ লাগে, আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন আর নিচে সাবস্ক্রাইব বাটনটা টিপে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওয়, যেখানে আমরা প্রত্যেকটা আলাদা প্রকারের সিক্লিকগুলিকে নিয়ে আলোচনা করব আরও ডিটেলসে। ততক্ষণ